বসে কোনো একটা মুভমেন্ট করো, যা হোক এনি মুভমেন্ট, এটাকে সাজিয়ে গুছিয়ে আমরা একটা পারফরমেন্স ট্রান্সফর্ম করতে পারি করে থাকি সাধারণত। একটা মুভমেন্ট থেকে বা একটা কোনো শব্দ থেকে শুরু করি, তাই তো ঘুরে বসে ওনাদের দিকে ঘুরে বসে বসে করতেই থাকো, থামবে না, কিছুতেই থামবে না। ব্যাগ ওনার পাওয়ার না, হেলমেটটা দাও, হেলমেটটা জ্যান্ত শরীরটা দেখা যাচ্ছে। আমি হাইপোথেটিক্যালি বললাম না, এরপর যদি আরো জিনিস দিই, এরকম চুড়ো করে দিই, তাহলে আরো ওই ওর হাতটা আর উঠবে না। সহজ উদাহরণ, এগুলো শরীর দাবে তো বোঝা যাচ্ছে যে ওর শরীরের ওপর যদি কিছু চাপিয়ে দেওয়া হয়, অন্য কোনো বস্তু অন্য কোনো পদার্থের লেয়ারের পর লেয়ার চাপানো হয়, তাহলে কি হবে? ও শরীরটা শরীরের যে জৈবিক সচলতা সেটা ক্রমশ ক্রমশ করে ছেড়ে আসবে, মৃত হয়ে যাবে, বা আর আমরা আমাদের পারফর্মিং বডিটা ক্রমশ মুহূর্তে 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 একটা সময় মরেই যায়। সৃষ্টি, এই একটা ছোট্ট শব্দের জন্যে প্রচুর মানুষ যারা জীবনকে ভালোবাসেন, পৃথিবীকে ভালোবাসেন, তারা বেরিয়ে পড়েছেন, তারা কখনো স্যাটিসফাইড হন না। সৃষ্টির জন্যে একটি ছোট্ট শব্দের জন্যে তারা সারা জীবন ঘুরতে থাকেন, এমন ঘুরতে থাকেন যে তারা একসময় হয়তো বাড়িও ছেড়ে দেন শুধু একটা ছোট্ট শব্দ সৃষ্টি। গ্যালিলিও আবিষ্কার করে যেমন সারা জীবন তাকে অন্য ধরনের কথা শুনতে হয়েছে, সক্রেটিসকে শুনতে হয়েছে, জীবন দিয়ে দিতে হয়েছে, এবং সৃষ্টি যাদের জন্যে করা হয় মানুষ, তারাই বুঝতে পারেন না। তাই সৃষ্টিকর্তা ও সাধারণ মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, তার সঙ্গে ঢুকে পড়ে সিস্টেম, আরও বড় দ্বন্দ্ব। যদি সিস্টেম না বুঝতে পারে তাহলে সৃষ্টিকর্তাকে শেষ করে দেওয়া হয়। এই সামান্য ছোট ছোট বিষয় নিয়ে আজকে 150তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত, বড়াই ইতি থিয়েটারকে স্বাগত, কথা নাট্য সংস্থাকে স্বাগত, যাদের জন্যে
কালকের একটি সন্ধ্যা 4 ঘন্টা আমরা শুনলাম এমনই এক সৃষ্টিকর্তাকে যার নাম মনীষ মিত্র। সৃষ্টিকর্তা কে? যে মানুষটি অন্যের জীবনে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে পারে এবং সেই আলো নিয়ে আপনি আরেকটু হেঁটে যেতে পারেন। কোথায় হেঁটে যাবেন কেউ জানে না, হেঁটে সেও যাচ্ছে যে আজকে সকালে উঠে প্ল্যান করছে খুন করব, হেঁটে সেও যাচ্ছে যে জানে হসপিটালে গিয়ে আমি 10টা রুগীকে বাঁচাব, হেঁটে সেও যাচ্ছে যার জন্যে আর্মস কেনা হবে কিছু মানুষকে মারা যাবে, হেঁটে সেও যাচ্ছে যে সোশ্যাল ব্যাংক খোলে কিছু মানুষের পাশে দাঁড়াবে না, সব কটা মানুষের পাশে দাঁড়াবে। তাই সময় ঠিক করবে কোন সৃষ্টিটা ঠিক কোন সৃষ্টিটাও ভুল। যেমন আমরা ঠিক করেছি ভগবান এমন আছেন, তিনি সৃষ্টিকর্তা, সব কিছু অনু পরমাণু সব উনি সৃষ্টি করেছেন, তাহলে উনি রোজ সকালে উঠে মার্ডার করেন, রোজ উনিই ধর্ষণ করেন, আবার উনি বলেন যে সব মায়া, যা চলছে সব ঠিক আছে। কেন কথাগুলো বলছি তার কারণ হচ্ছে আপনারা যেটা দেখতে যাচ্ছেন তার জন্যে আপনাদেরকে রেডি করে দেওয়া। আমরা যেমন হলের ভেতরে মোবাইলটি বন্ধ করে বসেছিলাম, আমি হয়তো ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম, সবাই মন দিয়ে শুনছিল। তাই আমি চাই যারা আপনারা বাড়িতে বসে এই এপিসোডটি দেখবেন তারাও জীবনের সুইচটাকে কোথাও অফ করে দিন এবং এই কালো ঘরের ভেতরে ঢুকে যান, যেন আপনি ওখানে আসেন, হেডফোনটি কানে লাগান এবং খুব মন দিয়ে শুনুন। সৃষ্টিকর্তা তার সব জায়গায় ঠিক ছিলেন না এটাই আমি জানি, এমনই হওয়া উচিত, পারফেকশন তো শিখতে শিখতেই আসে, সেটা উনি বারবার করে বলছিলেন। তাই আজকের এপিসোড মনীষ মিত্র, এই লিভিং অর্গানিজমটার উপরে এরকম চরের পর চর চরের পর চর পড়ে যাচ্ছে, চরের পর চর পড়ে যাচ্ছে, আর আমরা আমাদের পারফর্মিং বডিটা ক্রমশ মরতে 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 একটা সময় মরেই যাচ্ছে। পারফর্মিং বডিটা, ওর পারফর্মিং বডিটা, এবার ওকে এদিক থেকে চাপা হলো, এবার ওদিক থেকে যদি আরেকটু চেপে দেওয়া হয় তার মধ্যেও নড়বে, আমরা কিন্তু নড়ি এরকম। কিন্তু আমাদের যে শরীরের যে জৈবিক চলনটা, তার যে নিজস্ব ভাইব্রেশনটা, প্রত্যেকটা মানুষের শরীরে তো একটা সিস্টলিক ডায়াস্টলিক মুভমেন্ট আছে, এই যে নিঃশ্বাস নিচ্ছি তার একটা তো ভাইব্রেশন আছে, তাহলে আমাদের শরীরে কিন্তু একটা সহজাত রিদম আছে যেটা আমরা প্রকৃতিক প্রাকৃতিকভাবে পেয়েছি সেই রিদমটা, তাহলে সেই রিদমটা কি আমরা নজর, মানে সেই রিদমটা কি আমাদের শরীরে কাজ করে করে না, কারণ তার উপরে এত অন্য জিনিসের লেয়ার্স পড়ে গেছে। আরো একটা কি, আরো একটা লেয়ার কি, সেটা হচ্ছে শুধু শরীরের উপর নয়, এক তো হচ্ছে আমরা যা খাচ্ছি, যা দিয়ে দাঁত মানছি, এক্সট্রা এই এক্সট্রা তাই প্রতিদিন বিজ্ঞাপনে দেখি আমরা, এক্সট্রা ক্যালসিয়াম, কলগেটেরও এক্সট্রা ওই ক্যাভিটি বন্ধ করে দেবে, এই করে দেবে, ওই করে দেবে, ফলে আমরা সেগুলো সব সমানে লাগাচ্ছি। আরেক যে লোকটা ছোটবেলা থেকে দাঁতন করেছে তার তো এক্সট্রা ক্যাভিটি বা এক্সট্রা ইয়ে ওগুলো কোনটাই দরকার নাই, আমরা কিন্তু অবচেতনে অনেকগুলো লেয়ার্স আমাদের শরীরের ওপরে প্রতি মুহূর্তে ফেলে দিচ্ছি। পারফর্মিং বডির উপর শরীরটা কিন্তু আমি পারফর্মার নই, আমি একটা মানে বিপাকে পড়ে উরুগঙ্গমে একটা চরিত্র অভিনয় করি, কিন্তু আমি নট এ পারফর্মার, তাই আমার কোনো দায় নেই, এটা এই চাষ, আমি মোটাসোটা মানুষ, খুব খেতে ভালোবাসি, এইরকম গ্লোবালাইজেশন বলা যাই বলো, KFC-তে ঢুকিয়ে দিলেও খাবো, আবার পিঠে পুড়ি দিলেও খাবো, সুতরাং আমার কোনো ইনহিবিশন নেই। পারফর্মারের যে জ্যান্ত বডি, সেই জ্যান্ত বডিটাকে সত্যি জ্যান্ত থাকছে। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বডি কখনো ফ্রি না, কারণ
এই জিনিসটা সবসময় আমাদের মগজ কাজ করছে, একটা মুহূর্ত নেই যখন আমাদের মগজ রেস্ট করছে, কখনো না। আমি শুধু আমাদের মতন মানুষ যাদের স্লিপ অ্যাপনিয়া ট্যাপনিয়া আছে, তারা তো ঘুমের মধ্যেও জেগে আছে। স্লিপ অ্যাপনিয়া তো সেইটাই একটা রোগ যে ঘুমের মধ্যেও যে জেগে থাকে। কিন্তু যারা জেগে আছে হয়তো এখন আমার একটা শব্দে আটকে আছেন, কেউ কেউ বায়োটিক বডি নয় বা অ্যানাটমিক্যাল বডির কথা বলা হচ্ছে না, অ্যানাটমিক্যালি আপনি জীবিত, পারফর্মিং বডিটা আপনার মৃত। এই কথাটা নিয়ে সে হয়তো ভাবতে 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 তার দলের একজন অভিনেতা কথা ভাবতে ভাবতে অন্য জায়গায় চলে গেছে, সে হয়তো এখানে নেই, এই ঘরটার মধ্যেই নেই, কিন্তু সে কিন্তু তার মাইন্ডটা কিন্তু ফাংশন করছে, তার মাথা কিন্তু ফাংশন করছে, করছে করছে করতে বাধ্য। তাহলে এই যে সিগন্যালটা শরীরের উপরে দিচ্ছে সমানে, সেই সিগন্যালটা কি? খুব সহজ ভাবে যদি ভাবি সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে আমার এটা দেখতে ইচ্ছা করে, আমার ব্যক্তিগত ভাবে ভীষণ ইচ্ছা করে, আমার মানে একটা পোস্ট করলাম বাপরে দেখেছে 12 জন দেখেছে, 2 টিকিট নিশ্চয়ই বিক্রি হবে। আমি নাটকের পোস্ট ছাড়া সাধারণত কিছু করি না। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের দলে, সেখানে সব মানে সব ভীষণ মাঝে মাঝে ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হয়, খুব বাজারটাও হয় আর কি, কেউ পিঠে পুলি রেখেও পোস্ট করে দিতে পারে, সেগুলো দেখে মজা পাই। এখন দেখুন আমার বডির সিগন্যালটা, আমার বডির ওরিয়েন্টেশনটাকে খুব গোদা অর্থ বদলে দিচ্ছে। একটা আগে যখন আমরা দার্জিলিং বেড়াতে গেলে একটা জায়গায় আমরা সবাই অবশ্যই যাই, সেটা কোন জায়গা কি দেখতে যাই দার্জিলিং গেলে, দ্রষ্টব্য জিনিস কি? টাইগার হিল। একজন দেখলাম 33 টাইগার হিলের ছবি পোস্ট করেছে, দেখেছে কখন? দেখেইনি, সে ছবিই তুলেছে। তাহলে এই যন্ত্রটার কারণে আমরা এখন সবাই ফটোগ্রাফার্স, কেউ দেখি না। এখন ঠাকুরের প্যান্ডেলও আমি পঞ্চমীর দিন আমাদের পাড়ায় একটা বড় পুজো হয় শেতলা মন্দিরে, সেখানে আমি পঞ্চমীর দিনেও এখন মানে অষ্টমীর থেকে বেশি ভিড় হয়, আমি ধরুন কেউ ঠাকুরও দেখছে না প্যান্ডেলও দেখছে না, কোটি কোটি। তাহলে এটার আমার শরীরের উপরে কোনো প্রভাব নেই? একজন সাধারণ মানুষ ভাবতে পারেন যে এটা আমার এই এই প্রভাবটা আমার কিছু এসে যায় না, আমি এটা এটার পার্ট নিয়ে এটার বহন করে চলেছি। কিন্তু একজন পারফর্মার তো তার শরীরের উপর নিজস্ব জোর চাই, একজন পারফর্মারের তো জানতে হবে আমার শরীরটাকে কোন পথে চ্যানেলাইজ করলে সে শরীরটা এতটা চলবে, অতটা গিয়ে থামতে পারবে, ঠিক ওইখানটাই গিয়ে থেমে যাবে। আপনি এরম করলে কি চিত্র তৈরি করবো সেটা তো পারফর্মারকে জানতে হবে, তার শরীরের পুঙ্খানুপুঙ্খ বিষয় তাকে জানতে হবে না, একজন অ্যানাটমি লোক যেভাবে জানে সেভাবে না, পারফর্মিং এনার্জি রেসপেক্টে তাকে জানতে হবে, পারফরমেন্স এনার্জি রেসপেক্টে জানতে হবে। এটাও আর একটা কারণ যে যে নাটকগুলো আপনারা বললেন তার মধ্যে কয়েকটা আমারও দেখা, কিন্তু আমার না একদম ভালো লাগে, ভালো লাগেনি কারণ আমি না ওই মঞ্চের মধ্যে এই সমস্ত লেয়ার্সে চাপা পড়া বডিগুলোই দেখেছি, এই লেয়ার্সগুলোর মুক্ত কোনো শরীর আমি মঞ্চের মধ্যে দেখিনি। আর যদি একজন বা দুজন অভিনেতা যাদের কথা বলা হচ্ছে যে দাপটের সাথে অভিনয় করছে, তারা হয়তো ওই প্রক্রিয়াটা কিছুটা কিছুটা জানতে বা অজান্তে, জ্ঞাত অর্থে বা অজ্ঞাতে জানেন যে আমি এই জায়গাটায় আমার শরীরটা নিয়ে বেরিয়ে আসবো সেই অভিনেতা আর একটা শরীরে ভাসে যাচ্ছে, আমি মেলাতে পারছি না, হোমোজিনিটি নেই মনে হচ্ছে। একটা আলপনা আপনি এখানে করেছেন বা অন্যভাবে বলি যে ধরুন লক্ষ্মী পুজোয় পট হয়, দেখেছেন কেউ? ধরুন আপনি লক্ষ্মী পুজোর পট দিয়ে একটা একটা জায়গা সাজিয়েছেন, আপনি পটের বৈচিত্র্য তার ছোট ছোট
নিখুঁত নিপুণ জায়গাগুলো দেখছেন, সেটার মধ্যে হঠাৎ করে আপনি ওই চন্দননগরের জগদ্ধাত্রীর ওই আকার কি করে ম্যাচ করাবেন? আমি পারি না। তাহলে আমার ওই পুরোটার মধ্যে ওই হোমোজেনিটিটা থাকতে হবে। এটা একটা উদাহরণ দিয়ে বললে ভালো হবে। সেটা হচ্ছে যে দুজন কেউ ভলেন্টিয়ার করবেন, একজন পুরুষ এবং একজন নারী, আপনি আর কেউ? পুরুষদের মধ্যে কেউ একজন, মানে আমরা তো এক্সচেঞ্জ করছি, শেষে আমি আপনাদের কথাও শুনবো, মানে এরকম নয়। আমি গোড়াতেই বলেছিলাম যে আমি বিষ্ণু পুরাণ রচনা করতে আসিনি পদ্মের উপর দাঁড়িয়ে। আমার ভাবনা, আমি রোজই খুঁজছি খুঁজছি এবং প্রতিদিন সেটাকে সেটা দেয়ালে রিভারবারেট করে শুনছি যে কি কি, হ্যাঁ এরকম ভাবছি, এটা ঠিক, এই খোঁজটা ঠিক, শত সহস্র ভুল ভাবছি হয়তো। সেটা রিভারবারেশন রিভারবারেট করার একটা ভালো সুযোগ যে এতজন তার থিয়েটারের লোকজনকে একসাথে পাওয়া গেছে। তাই প্লিজ ফিল ফ্রি, এখানে কিছু প্রমাণ করার বা এখানে কোনো অডিশনের বিষয় না। একটা যে কোনো তাড়াটা করো, দাদা
দেখো দুজন অভিনয় করছে, দুজনের শরীরী ভাষ কিন্তু মিলছে না। ওর যে শরীরী ভাষ আমি কাকে ফলো করবো? আমি তো একটা কমন এনার্জি ফলো করবো, ওর বডি এনার্জি ওর বডি এনার্জি কিন্তু ডিফারেন্স। দুজনেই পৃথক পৃথক ভাবে ভালো, কিন্তু আমি ফলো করবো কি দর্শক হিসেবে? আমাদের ওয়ানেস চাই, এখনো অব্দি কারণ মেলেনি। তার নাটকে আমার মানে সেই পরিচালক যদি ধরে নেবে তার নাম এক্স, তাহলে আমি 15 জন অভিনেতা অভিনয় করছে, নানান মাপের এক্স এর জেরক্স কপি দেখা যায়, সেটা বলছি না, বড় এক্স মেজর এক্স ছোট এক্স নানান আকারের এক্স দেখা যাচ্ছে, কেউই সেই এক্স এর উচ্চতায় যেতে পারছে না, নানান এক্স, দ্যাট ইজ ইকুয়ালি বোরিং অ্যান্ড মিনিংলেস। আমি বলছি যে ফ্লো অফ দ্য বডি, শরীরটা যেভাবে এগোচ্ছে, মানে একটা সাঁওতাল মেয়ে হেঁটে চলে যাবে এখান থেকে আর আপনি হেঁটে চলে আসবেন, দুটো বডির ফ্লো তো আলাদা, দুটো বডির ফ্লো তো কখনো মেলার কথা না। তাহলে একটা নাটকের মধ্যে আমি 30টা বডির ফ্লো দেখলে কি করে মেলাবো? আর দুর্ভাগ্যক্রমে যদি আমার সেই সূক্ষ্ম চোখটা থাকে যেখানে আমি ওই বডির ফ্লোটা অবজার্ভ করতে পারছি, তখন আমি কি করবো? আর এই সূক্ষ্ম চোখটা সকল দর্শকের থাকে, তারা হয়তো আমার মতন করে বিশ্লেষণ করে বলছেন না যে মিলল না, কিন্তু তারা কোথাও একটা অসন্তুষ্টি বা একটা কোথাও মিসম্যাচ ক্যারি করছেন ভেতরে। এইসব কারণে আমার মনে হয়েছিল যেটা নাটক ভুল হোক তবু মানুষকে মনে করিয়ে দেওয়া যাক, অর্গ্যানিক থিয়েটারটা বলি যে এটা আসলে একটা জ্যান্ত মানুষের কাজ, যার মধ্যে যার কেন্দ্রে একটা লিভিং অর্গানিজম কাজ করতে হবে, একটা জ্যান্ত শরীর কাজ করতে হবে, তাহলে কি সবাই
দল দলে দলে গ্রামে শিফট করবে বা জঙ্গল? এ প্রশ্নটা খুব রেলিভেন্ট আমাকে করা হয়েছে। এই শহরে থাকলে হাউ ক্যান আই ইগনোর দ্য কন্ডিশনিং অফ দ্য সিটি লাইফ অন মাই বডি? ওটার দুটো প্রক্রিয়া আছে বা একটা বড় প্রক্রিয়া ওটা, কিন্তু ওটার জন্য যেটা প্রাথমিকভাবে দরকার সেটা হচ্ছে একটা কনসাস সেলফ, বুঝতে পারো প্রতি মুহূর্তে খেয়াল করা হাউ মাই পারফর্মিং বডি ইজ ফাংশনিং, সেখানে প্রভাবটা কতটা, কিসের প্রভাব কতটা, যে পোশাকটা আমি পরছি। আমরা যখন স্কুল থেকে কলেজে যাচ্ছি তখন অমিতাভ বচ্চনকে অনুকরণ করে বেল বক্স পরার ধরন ছিল, এখন কেউ আর অত বড় ফাঁদের প্যান্ট পরে না, পাজামাও পরতো সবাই এত বড় ফাঁদে, তারপরে একদম চোস্তা পড়লো, তারপরে আপনার আলিগড় মানে মাঝামাঝি একটা কিছু, মাঝে একটা উঠলো বারমুডা পড়ছে সবাই, বারমুডা পরে ব্যাংকে যাচ্ছে, বারমুডা পরে বাজারে যাচ্ছে, হ্যাঁ এখনো আছে, মানে কমেছে ওর প্রবণতাটা, মানে ওইটাই আমার স্ট্যাটাস কো। ওই গুয়াহাটিতে আমি এক ভদ্রলোককে দেখছিলাম, আমি তখন ওই পিসিও গুলো এত মোবাইল শুরু হয়নি, পিসিও গুলোতে তখন সবাই খুব যেত, বিশেষত অফিস ট্যুরে যেতে গেলে সবাই ওইখান থেকে বসকে রিপোর্ট করতো, আইএসডি এইএসডি রিপোর্ট করে, আর পিসিও গুলো খুব ফাংশনাল ছিল। আমি দেখছিলাম একদিন বসে যে ওইরকম একটা হাফ প্যান্ট পরা লোক, না হাফ প্যান্ট পরতেই পারে, আমিও অনেক সময় পরে থাকি আর কি, কিন্তু হাফ প্যান্ট পরার একটা সংস্কৃতি আছে আমি সেইটাকে বলছি। সে ফোন করে বলছে, আরে ইয়ার তুমি ছেলেটা রেজাল্টটা আনতে পারলে না, দৌড় ইয়ার, বউয়ের সঙ্গে কথা বলছে, এত ইয়ার ইয়ার করছে কেন?